আজ আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার ইংরেজি অনার্সের ইইজি ওয়ানের সিলেবাসের অন্তর্ভুক্ত ইংরেজি সাহিত্যের ইতিহাসের প্রথম পর্ব ওল্ড ইংলিশ পিরিয়ড আলোচনা করতে যাচ্ছি। এই পিরিয়ডটির সময়কাল ছিল আদি পর্ব থেকে 1066 সাল পর্যন্ত। তাহলে আলোচনা শুরু করা যায়। খ্রিস্টপূর্ব 7000 বছর আগে ইউরোপের মূল ভূখণ্ড থেকে নতুন এক জাতি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে এসে বসতি স্থাপন করে। এরা বর্বর গুহা মানব থেকে সভ্য ছিল। শিকারের জন্য এরা পাথরের পরিবর্তে নানা রকম ধারালো অস্ত্র তৈরি করত। এ যুগের পর এলো ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জের যুগ খ্রিস্টপূর্ব 2000 বছর পূর্বে শুরু হয়েছিল। ভূমধ্য সাগরের তীরবর্তী পূর্বাঞ্চলের একদল নাবিক সোনা তামা ও টিনের সন্ধানে ইংলিশ চ্যানেল পার হয়ে ইংল্যান্ডে এসে উপস্থিত হয় এবং তারাই প্রথম টিন ও তামা মিশিয়ে নানা ধরনের জিনিস যেমন আংটি, কানের দুল, তলোয়ার ইত্যাদি উৎপাদন করতে আরম্ভ করে। তারা নব্যপ্রস্তর যুগের আদিম অধিবাসীকে পরাজিত করে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস ব্রিটিশ দ্বীপপুঞ্জকে টিনের দ্বীপপুঞ্জ হিসেবে উল্লেখ করে গেছেন। একদিন এদের যুগও চলে গেল, এলো লৌহ যুগ। ইংল্যান্ডের কেল্টগণ লৌহ যুগের প্রবর্তন করেছিলেন বলে এই যুগকে কেল্টিক যুগ বলে। কেল্টরা ছিল অসম সাহসী। এরা প্রথম ফ্রান্স ও পরে ইংল্যান্ড দখল করে। এরাই মূলত গল নামে পরিচিত। ইংল্যান্ডে এই গলদের আধিপত্য বেশিদিন স্থায়ী হয়নি, কারণ এই গলদের এই আরেক শাখা সিমরান ও ব্রাইথান বা ব্রিটনগণ ইউরোপে এসে গলদের পরাজিত করে, ইংল্যান্ড অধিকার করে। পরবর্তীকালে এই ব্রিটনগণের নামানুসারে রোমকগণ এই দেশের নাম রাখেন ব্রিটেন। যেহেতু ব্রিটনরা কেল্টিক জাতির অন্তর্ভুক্ত ছিল, তাই এদের ভাষাও ছিল কেল্টিক। এরা কুসংস্কারাচ্ছন্ন ছিল, যার দরুন জুলিয়াস সিজার এদের অন্ধজাতি বলে অভিহিত করেছিলেন। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলসে এদের ভাষার নিদর্শন পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 50 সালে ইংল্যান্ড পুনরায় রোমের কাছে পদানত হল। সে সময় রোম ছিল সর্বাধুনিক জাতি। জুলিয়াস সিজার ইংল্যান্ড জয় করেন এবং সৈন্য শিবির স্থাপন করেন। ইংল্যান্ডের আধুনিক নগরের পত্তন সেই থেকেই। সেই সন ল্যাটিন নাম আজও বজায় আছে, যেমন ল্যাঙ্কাস্টার, ম্যানচেস্টার ইত্যাদি। কিন্তু রোমকদের শাসনকাল বেশিদিন স্থায়ী হয়নি, তাদেরকেও একদিন বিদায় নিতে হলো। প্রথমত রোমে গৃহযুদ্ধের তীব্রতা, দ্বিতীয়ত বহিঃশত্রুর আক্রমণ। নিজের দেশকে রক্ষা করার জন্য যেদিন রোমকরা চলে গেল, সেই সুযোগে অ্যাঙ্গেলস, স্যাক্সন ও জুট নামে একদল জার্মান উপজাতি ব্রিটেন দখল করে এবং ব্রিটেনবাসীদের দেশত্যাগে বাধ্য করে। যারা রয়ে গেল তারা ক্রীতদাসে পরিণত হল। অ্যাঙ্গেলস, স্যাক্সন ও জুটরা ব্রিটেন দখল করে নিজেদের আচার আচরণ, রীতিনীতি, ভাষা ও ধর্ম প্রবর্তিত করেছিল। ফলে ব্রিটেনবাসীরা অতীতের সমস্ত কিছু হারিয়ে এসবের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেল। অ্যাঙ্গেলস, স্যাক্সন ও জুটরা বহুদেবীতে বিশ্বাসী ছিল, যেমন টুইস্কো অন্ধকারের দেবতা, থর ছিল বজ্রের দেবতা। অ্যাঙ্গেলস, স্যাক্সনদের দেবতাদের নাম থেকে পরবর্তীকালে সপ্তাহের এক একটি দিনের নামকরণ করা হয়েছিল, যেমন টুইস্কো দেবতার নাম থেকে টুইসডে, ওডেন দেবতার নাম থেকে ওয়েনেসডে, থর দেবতার নাম থেকে থার্সডে ইত্যাদি। অ্যাঙ্গেলস, স্যাক্সন ও জুটরা ব্রিটেনকে 7টি রাজ্যে বিভক্ত করেছিল, যেমন কেল্ট, সাসেক্স, এসেক্স, ওয়েসেক্স, মার্সিয়া এবং নদ্রারিয়া। এদের প্রধান আঞ্চলিক ভাষা ছিল 3টি,
ওয়েসে মার্সিয়া এবং নদ্রারিয়ান উপভাষা। ওয়েসেক্স উপভাষা অন্যান্য উপভাষাগুলোর উপর প্রাধান্য বিস্তার করে। এই ভাষার লেখ্যরূপ ছিল না। সেক্সনরা যখন এদেশে এসেছিল তখন সঙ্গে এনেছিল কিছু কাব্য কবিতা। এসব কাব্য কবিতার মাঝে বিউল্ফ ছিল অন্যতম। এই যুগকে ইংরেজি সাহিত্যের উষাকাল বলা যেতে পারে। এ যুগ একাদশ শতাব্দী পর্যন্ত বিরাজমান ছিল। ইংরেজি প্রাচীন শব্দগুলোর মধ্যে একটা শব্দ প্রায়শই শোনা যায়, সেটা হলো ফক। ফকের বাংলা শব্দ আমরা সবাই জানি, ফকের বাংলা অর্থ হলো লোক। যেমন লোকনৃত্য, লোকসঙ্গীত, লোককাব্য, এগুলো জনগণের দ্বারা সৃষ্ট। যদিও দীর্ঘকাল এগুলো মানুষের মুখে মুখে ফিরেছে, এক সময় এগুলোকে লিপিবদ্ধ করা হয়। যারা এগুলো লিখত তাদেরকে বলা হতো মুন্সি। বিউল্ফ কাব্যটি কোনো এক অজ্ঞাত মুনশি দ্বারা দশম শতাব্দীতে সংকলিত হয়েছিল। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে পাণ্ডুলিপিটি সংরক্ষিত আছে। বিউল্ফ কাহিনী মূলত জার্মান জাতির পূর্বপুরুষদের বীরত্বের কাহিনী। এর সাথে ইংল্যান্ডের কোনো সম্পর্ক নেই। পাতালপুরীর রাক্ষস গ্রেন্ডেলের সঙ্গে বিউল্ফের সংগ্রাম হলো এই অংশের মূল ঘটনা। বিউল্ফ নায়ক চরিত্র। কোনো সমালোচকের মতে গ্রিকদের যেমন অ্যাকিলিস, রোমানদের যেমন রোমুলাস, ফ্রান্সের যেমন চার্লি ম্যাগনি, তেমনি ইংরেজদের কাছে বিউল্ফ। এটা নিয়ে বিউল্ফ নামে একটা মুভি বা অ্যানিমেশন ফিল্ম আছে, অনেকে হয়তো দেখে থাকবেন বা অনেকে তোমরা দেখেছো। গ্রেন্ডেল রাক্ষস, সে রদগারের রাজ্যে হানা দিয়ে লোক খায়, তাকে বাধা দেবার কেউ নেই। বিউল্ফ এগিয়ে এলো এবং তুমুল যুদ্ধের পর রাক্ষস নিহত হলো। রাক্ষসের মা প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বিউল্ফের সাথে তুমুল যুদ্ধ হলো। রাক্ষসী শেষ পর্যন্ত যুদ্ধে না পেরে পাতালে আশ্রয় নিল। বিউল্ফ পাতালে প্রবেশ করে রাক্ষসীকে হত্যা করে ফিরে এলো। রাজা এবং রাজ্য হলো বিপদমুক্ত। বিউল্ফ নিজ রাজ্যে ফিরে এলেন, সুখে আছেন। কিন্তু যখন তিনি বৃদ্ধ, তার রাজ্যে হানা দেয় ভয়ঙ্কর দানব, যার একাধিক মুখ দিয়ে আগুন বের হয়। বৃদ্ধ বিউল্ফ সেই ড্রাগনকে হত্যা করলেন এবং নিজে সেই আগুনে পুড়ে মরলেন। বিউল্ফ ছাড়াও এ যুগের আরও কিছু অন্যান্য কবিতাগুলি আছে যেগুলিও আলোচনা দরকার, যেমন উইটসিত। উইটসিত বা ওয়েন্ডারার, বা যার বাংলার অর্থ হচ্ছে যাযাবর, সম্ভবত ইংরেজি সাহিত্যের সব থেকে পুরনো কাব্য। বইটির লেখক এবং রচনাকাল জানা যায় না, কিন্তু কাব্যের বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে এটি স্যাক্সনসদের ইংল্যান্ড আসার আগে রচিত, সম্ভবত চতুর্থ শতকে। যদিও কাব্যটির সঙ্গে পরবর্তীকালে আরও কিছু নতুন লেখা সংযোজিত হয়েছে, এরকমই অনুমান করেন গবেষকগণ। কাব্যটি প্রধানত একজন পেশাদার গায়কের জীবনী, যিনি অর্থের বিনিময়ে বিভিন্ন দেশে ঘুরে গান করেন, সেই গায়কের অভিজ্ঞতার কথাই বর্ণিত হয়েছে উইটসিতে। এই কাব্যটির মাধ্যমে জানা যায় সাহিত্য বহুকাল আগে থেকেই পেশা হিসেবে গণ্য হতো এবং এতটাই ভালো পরিমাণের অর্থ উপার্জন হতো যা জীবনযাপনের জন্য যথেষ্ট ছিল। আরেকটি রচনা ডিওর্স ল্যামেন্ট, উইটসিতের মতো এটিও একজন পেশাদার কবির জীবনী তুলে ধরা হয়েছে এটিতেও। কিন্তু এই কাব্যের ভাব উইটসিতের তুলনায় বিপরীত ধর্মী। উইটসিতের গায়ক যেখানে জীবনের জয়গান গিয়েছেন, ডিওর এক কবি দুঃখ প্রকাশ করেছেন, ডিওরের কবি দুঃখ প্রকাশ করেছেন এই ভেবে যে তার জীবন রাজার অঙ্গুলি হেলানের উপর নির্ভর করছে। রাজা বা তার পৃষ্ঠপোষক যদি অন্য কাউকে পছন্দ করে রাজকবি বানান, তবে তার জীবনযাপন বিপন্ন হবে। আবার কবি এই ভেবেও আশান্বিত হয়েছেন যে তার তুলনায় আরও অনেক মানুষ আরও বিপন্ন জীবনযাপন করছেন। সবার জীবনেই খারাপ সময় আসে ও চলে যায়, তার জীবনের খারাপ পর্যায়েও এক সময় কেটে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ রচনা দা সি ফিয়ারার। এই কাব্যের দুটি অংশ আছে। প্রথম খণ্ডে বলা হয়েছে স্যাক্সনদের জীবনের কথা এবং সেই জীবনে সমুদ্র কতটা গুরুত্বপূর্ণ, সমুদ্র অভিযান ও সমুদ্রের শত কাঠিন্য ও নিষ্ঠুরতার শিকার হওয়ার পরও মানুষের এই সমুদ্র জীবনকে উপভোগ করার গল্পই দা সি ফিয়ারার। দ্বিতীয় খণ্ডটি সম্পূর্ণরূপে রূপক ধর্মী।
সমুদ্র এখানে মানব জীবনের আরেক রূপ, তার উত্তাল ঢেউয়ের উঠানামা জীবনের চড়াই উতরাই এর সমান, যা পরবর্তীকালে মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায়। অনুমান করা হয় কোনো এক সন্ন্যাসী বা সমুদ্রপ্রেমী খ্রিস্টান প্রথম খণ্ডের সাথে সাযুজ্য রেখেই পরবর্তী খণ্ডটি রচনা করেছেন। আরেকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ রচনা ওল্ড ইংলিশ পিরিয়ডে, সেটি হচ্ছে দ্য ফাইট এট ফিন্সবার্গ। ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটি বিশেষ উল্লেখযোগ্য কবিতা হলো এই কবিতাটি। তবে এটি একটি 50 লাইনের কবিতা, যা আরেকটি ধর্মীয় বইয়ের চামড়ার মলাটের সঙ্গে পাওয়া গেছিল। এটি একটি যুদ্ধের গান বা কবিতা। নাইফ নামক এক রাজার যুদ্ধ বিবরণী পাওয়া যায় এই কবিতায়। এক রাতে যখন নাইফ তার 60 জন সৈন্য নিয়ে ঘুমাচ্ছিলেন, তখন ফিন তার সহচরদের নিয়ে তাকে আক্রমণ করেন। নায়েব তৎক্ষণাৎ সকলকে জাগিয়ে তুলে যুদ্ধ শুরু করেন, কিন্তু এই যুদ্ধের পরিণতি আমরা জানতে পারি না, কারণ বইটির পরবর্তী অংশ খুঁজে পাওয়া যায়নি। আরেকটি ওল্ড ইংলিশ পিরিয়ডের গুরুত্বপূর্ণ রচনা হলো ওয়ার্ল্ড এয়ার। এটি একটি অসম্পূর্ণ কবিতা। এই কবিতায় ওয়াল্টার ও তার স্ত্রী হিল্ডগান্ডের কথা জানা যায়, যারা এটিলার সভায় বন্দী ছিলেন। পরে তারা প্রচুর সম্পত্তি নিয়ে পালিয়ে যায়, কিন্তু একটি পাহাড় অতিক্রম করতে গিয়ে তারা এক দস্যু গান্থার ও তার সহচরদের সম্মুখীন হন, যাদের মধ্যে ওয়াল্টারের এক সৈনিক হ্যাগেন ছিল। ওয়াল্টার তাদের সাথে যুদ্ধ করে সেখান থেকে পালিয়ে যান। এই একই গল্প ল্যাটিন ভাষায় রচিত হয়েছিল 10ম শতাব্দীতে। তাছাড়া জার্মান কবিতা নিবুলেন জেনলিয়েট একটি জার্মান কবিতাতেও এই একই একই গল্প দেখা যায়। যদিও এটি অ্যাংলো স্যাক্সন যুগের কবিতা নয়, ওই যুগের অনেক পরে লেখা, তবু প্রাচীন যুগীয় কাব্যগুলির এটি একটি অন্যতম নথি। তৃতীয় শতাব্দীতে ব্রিটিশ দ্বীপপুঞ্জে খ্রিস্ট ধর্মের অনুপ্রবেশ ঘটল। এটা এমন একটা সময় যখন রোম সাম্রাজ্য বিভিন্ন সম্রাটের শাসনাধীন। কনস্টান্টাইন ক্লোরা শাসন করতেন রোমের উত্তর পশ্চিমাংশ, যার মধ্যে ব্রিটেন এবং ফ্রান্স অন্তর্ভুক্ত ছিল। রোমের পূর্ব দিক শাসন করত ডায়োক্লেসিয়াস। তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের ঘোর বিরোধী। তার সীমাহীন অত্যাচার সইতে না পেরে অনেক খ্রিস্টান ব্রিটেন এবং ফ্রান্সে পালিয়ে গেল। 306 খ্রিস্টাব্দে কনস্টান্টাইন দ্য গ্রেট সমগ্র রোমের অধীশ্বর হলেন। তিনি নিজে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং খ্রিস্ট ধর্মকে জাতীয় সংস্কারে পরিণত করেছিলেন। কনস্টান্টিনোপলে খ্রিস্টান ধর্মের প্রধান কেন্দ্র স্থাপিত হল এবং খ্রিস্টান ধর্মকে ক্যাথলিক ধর্ম নামে অভিহিত করা হয়। 6ষ্ঠ শতাব্দীর শেষ দিকে রোমান সভ্যতার পুনর্নির্ভরের সঙ্গে সঙ্গে অ্যাংলো স্যাক্সন ভাষার সঙ্গে যুক্ত হল দ্বিতীয় একপ্রস্থ লাতিন শব্দ, কারণ রোমান সন্ন্যাসীরা যে সমস্ত ধর্মপুস্তক সঙ্গে আনত সেগুলি গ্রিক ও লাতিন ভাষায় ছিল। খ্রিস্ট ধর্মের স্রোতে যারা কাব্যের মণিমুক্তা আহরণ করেছিলেন তাদের মধ্যে কিডম্যান এবং কিনেউলফ সমধিক প্রসিদ্ধ। কিডম্যান মেষপালক ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না। যাই হোক, কিডম্যান যা কিছু রচনা করেছেন তা অ্যাংলো স্যাক্সন ভাষাতেই করেছেন। তাকে অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হয়। তার রচিত কাব্য হল হিম অফ কিডমন্ট এবং প্যারাফ্রেজ। কিডম্যান 7ম শতাব্দীর কবি ছিলেন। 8ম শতাব্দীর অন্যতম কবি হল কিউনেউলফ। তিনি ছিলেন সুপণ্ডিত। তিনি ক্রাইস্ট নামক একটি কাব্য রচনা করেন, যেটি পরিষ্কার আধ্যাত্মিক চেতনার উজ্জ্বল প্রকাশ। যদি অ্যাংলো স্যাক্সন যুগের গদ্যের কথা বলা যায়, কারণ এতক্ষণ ধরে আমি অ্যাংলো স্যাক্সন যুগের কবিতার আলোচনা করে গেলাম, তবে এই যুগটি গদ্যের যুগ ছিল না। এই যুগে
একটি মাত্র গদ্য রচনা হয়েছিল, সেটি 871 খ্রিস্টাব্দে অ্যালফ্রেড ইংল্যান্ডের রাজা হওয়ার পর, অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। সে বিষয়ে খানিকটা আমি আলোচনা করে দিচ্ছি। অ্যাংলো স্যাক্সনের যুগের গদ্য হিসেবে 871 খ্রিস্টাব্দে যখন অ্যালফ্রেড ইংল্যান্ডের রাজা হন, তিনি লাতিন ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। তিনি ইউরোপ, ফ্রান্স সহ বহু দেশ ঘুরেছেন ঘুরেছিলেন জনগণকে সুশিক্ষিত করে তোলার জন্য স্কুল স্থাপন করেছিলেন। তার রচিত অ্যাংলো স্যাক্সন ক্রনিকল গ্রন্থটি ইতিহাস হিসেবে প্রথম ইংরেজি সাহিত্যের গদ্য এবং ওল্ড ইংলিশ পিরিয়ডে লেখা একমাত্র গদ্য সাহিত্য। অ্যাংলো স্যাক্সন যুগ যুগের কবিতাগুলির মধ্যে আছে কেবলমাত্র শৌর্যবীর্যমূলক, বা যেটাকে ইংরেজিতে বলা হয় হিরোইক পোয়েম, সেটাই লেখা হয়েছিল তা নয়। এই যুগের কবিতাগুলির মধ্যে কিছু আমরা শোকগীতি খুঁজে পাই গীতি কবিতাগুলির মধ্য দিয়ে। সেই গীতি কবিতাগুলির মধ্যে যেসব কবিতাগুলি খুবই বিখ্যাত সেগুলি আমি খানিকটা আলোচনা করে দিচ্ছি। সেগুলির মধ্যে আছে দি রুইন, দি ওয়াইফস ল্যামেন্ট, দি হাজব্যান্ড মেসেজ। এই সব কবিতাগুলির মধ্যে কবিরা আছেন বিরহ যন্ত্রণাটাকে তুলে ধরেছেন। এই সব কবিতাগুলি শৌর্যবীর্যমূলক কবিতাগুলোর মতো নয়, এগুলি হচ্ছে শোকগীতি। এই সব কবিতাগুলির মধ্যে আমরা বিরহ এবং বিচ্ছেদের বিষয়বস্তু খুঁজে পাই। এগুলি হচ্ছে গীতি কবিতার কবিতার শ্রেণীর মধ্যে আসে। গীতি কবিতা তখন হয় যখন কবি একটি ভাবকে আপন মনের মাধুরী মিশিয়ে তার মূর্তি রচনা করেন। এই সব কবিতাগুলি গীতি কাব্য। এই যুগটি 1066 সাল পর্যন্ত এই যুগটি চলতে থাকে। 1066 সালে যখন নরমানদের আধিপত্যে ইংল্যান্ড চলে আসে, তখন ওল্ড ইংলিশ পিরিয়ড শেষ হয় এবং মধ্যযুগের সূচনা হয়। সেই মধ্যযুগ বা মিডিল ইংলিশ পিরিয়ডের আলোচনা আমি পরের ভিডিওটিতে করব। আশা করি তোমরা ভিডিওটি ভালো মতো বুঝতে পেরেছ। আমি এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সের এই বছরের টার্মিন এক্সামিনেশনের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি উল্লেখ করে দিয়েছি, এবং সাথে উত্তরের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে আমি ওল্ড ইংলিশ পিরিয়ডের উপর এই বছরে টার্ম ইন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নগুলি যেগুলি ইম্পর্ট্যান্ট সেগুলিই আমি উল্লেখ করেছি, একটু ভালো করে দেখে নিও। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।